নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাপার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি হলো আপ্পান। এটা একটা দক্ষিণ ভারতের রেসিপি। এই আপ্পান আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই আপ্পানের সাথে একটা বাদামের চাটনি আমি করে দেখাবো, সেটা এই আপ্পানের সঙ্গেই খেতে ভালো লাগে। আপনারা দেখতে থাকুন, আপ্পামের বাদামের চাটনিটা করে নেব। তার জন্য আমি নিয়েছি রোস্টেড চীনাবাদাম, ছোলার ডাল, আর এখানে নারকল করে কুড়িয়ে নিয়েছি, সেটা অল্প উষ্ণ গরম জলে আমি ভিজিয়ে রেখেছি। প্রথমে আমি দেব চীনাবাদাম, তারপর ছোলার ডাল, এই নারকলটা দিয়ে দিলাম, এর মধ্যে দেব হাফ চামচ গোটা জিরে, এক চামচ চিনি, হাফ চামচ নুন, এক চামচ আদা বাটা, ছ টুকরো রসুন কোয়া, একটা কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টক দই, দইটা কিন্তু আমি বাড়িতে পেতেছি, আর একটা গোটা পাতিলেবুর রস। এগুলো আমি সব মিক্সারে মিক্সড করে নেব। আমার সব পেস্ট হয়ে গেছে। পেস্টটা আমি একটা বাটিতে ঢেলে দিয়েছি ঠিক এরকম ভাবে। তরকার প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দেবো সাদা তেল, এক চামচ গোটা কালো সর্ষে, ছোলার ডাল, দুটো শুকনো লঙ্কা, আর বেশ কিছুটা কারি পাতা। এই কারি পাতাটা কিন্তু আমার গাছে।
এটা ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। আমার আপ্পানের চাটনি তৈরি। আমি একটা বড় মিক্সার জার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এই এক কাপের একটু কম সুজি দিলাম। এই কাপের হাফ কাপ, মানে এটা ওই বড় কাপের হাফ কাপ চিড়ে নিলাম। এক চামচ নুন নিলাম, এক চামচ চিনি, এই কাপের এক কাপ আমি টক দই নিলাম, এক কাপ আমি জল দিলাম। এবার আমি এগুলো পেস্ট করে নেব। পেস্টটা হয়ে গেছে, ঠিক এরকম হবে। ঠিক এরকম হবে ঘন। 20 মিনিট হয়ে গেছে, 20 মিনিট পর আমি ফিরে এলাম। আর একটা কথা বলি, যখন আমি পেস্ট করছিলাম তখন এই কাপে 2 কাপ আমি জল দিয়েছি, তার মানে 1 কাপ আপনাদের দেখিয়েছি, 1 কাপ আপনাদের আমি দেখাইনি। আমি বলে দিলাম 2 কাপ এরকম জল লাগবে। এবার আমি এর মধ্যে একটা ইনো দিয়ে দেব। ভালো করে মিশিয়ে দেব। দেখুন ইনো দেওয়ার পর কিরকম ফুলে উঠেছে। এটা কিন্তু ভাজার আগের মুহূর্তে দিতে হবে। ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। গ্যাসটা জোরে দিয়ে প্যানটা আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি গ্যাসটা কমিয়ে দিলাম। এবার আমি আপ্পানের জন্য যে ব্যাটারটা গুলেছিলাম সেটা অল্প অল্প করে প্যানের মধ্যে দেব। দেখুন ওপরটা কিরকম বুটি বুটি হয়েছে। ওপরটা এখনো কিন্তু শুকায়নি, ওপরটা পুরো শুকিয়ে যাবে তখন কিন্তু আপ্পানটা তুলতে হবে। ওপরটা শুকিয়ে গেছে, এবার আমি আপ্পানটা তুলে নেব। দেখুন এই যে পেছনটা হয়েছে, এবার আমি আপ্পানটা তুলে নেব। আমি আর একটা আপ্পানের তৈরি করে দেখাচ্ছি। গ্যাসটা কিন্তু কমানো আছে। আমি এবার চাপা দিয়ে দেব। ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন আবার ওপরটা কিরকম বুটি বুটি হয়েছে, এরকম কিন্তু বুটি বুটি হবে। এখনো কিন্তু আপ্পানের ওপরটা শুকায়নি। আমি আবারও একটু চাপা দিয়ে দিলাম। আপ্পানের এই ওপরটা শুকিয়ে গেছে, এবার আমি তুলে নেব। এইভাবে আমি সবকটা আপ্পান ভেজে নেব।
গ্যাসটা কিন্তু কমানো আছে। গ্যাসটা এক মিনিটের জন্য আমি জোরে দিয়েছি, এক মিনিট পর আমি গ্যাসটা আবার কমিয়ে দেবো। দেখুন কি সুন্দর ওপরটা ফুটফুট কেটেছে। এবার আমি চাপা দিয়ে দেবো। এই আপ্পানটাও আমার হয়ে গেছে, দেখুন। কত সুন্দর দেখুন, পেছনটা এরকম হবে। বন্ধুরা আমার আপ্পান রেডি। আমি আগেই বলেছি এটা একটা দক্ষিণ ভারতের রেসিপি। আমি কিভাবে আপ্পান বানালাম আপনাদের আশা করি ভালো লেগেছে। এই আপ্পানগুলো খুব সফট হয়, দেখুন কত সফট, খুব সফট হয়। এইভাবে বাদামের চাটনির সাথে খেতে খুবই ভালো লাগবে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সুস্মিতার রান্নাপাট চ্যানেলে আর কী কী রান্না আপনারা দেখতে চান আমাকে জানাবেন, আমি চেষ্টা করব দেখাতে। নমস্কার।